আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাসটা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়, পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়, আলোর প্রতিফলন। আজকে এই ক্লাসটা আমি নিচ্ছি, অন্য একটা গুরুত্ব বহন করছে এই ক্লাসটিতে। এই ক্লাসটা মূলত তোমাদের এই অধ্যায়ের চিত্রাঙ্কন খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে আমি এই ক্লাসটাতে তোমাদেরকে দর্পণ এবং দর্পণে কিভাবে সহজে তোমরা চিত্রগুলো আঁকতে পারো সেই বিষয়ে কিছু সহজ টেকনিক তোমাদেরকে আমি দিব। আশা করি তোমরা টেকনিকগুলো অ্যাপ্লাই করবে, তোমরা ভালোভাবে চিত্রগুলো আঁকতে পারবে এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসে সে অধ্যায় আনসার করতে পারবে, এই প্রশ্নটা আনসার। আসো আমরা দর্পণ নিয়ে আলোচনা করি। দর্পণ হচ্ছে যে যে মাধ্যমে আলো নিয়মিত প্রতিফলন ঘটে। এখন আমি ধরে নেব তোমরা দর্পণ সম্পর্কে জানো। দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ বা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, দর্পণ দুই প্রকার, দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, তারপর হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, এখন সমতল দর্পণের চিত্র আঁকা আমি শেখাবো না, আমি মূলত তোমাদের পরীক্ষায় যেগুলো আসে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, দুই নম্বর হচ্ছে উত্তল দর্পণ। উত্তল, তো উত্তল দর্পণের চিত্র অঙ্কন শুধুমাত্র একটা চিত্র আঁকতে হয়, অবতল দর্পণে তোমাদের ছয়টা চিত্র আঁকা লাগে। আমি এই দুইটা দর্পণে কীভাবে চিত্র অঙ্কন করতে হয় সেই বিষয়ে তোমাদেরকে সুন্দর করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, সহজ টেকনিক। কারণ হচ্ছে চিত্র আঁকা তোমাদের অনেক সময় আঁকলেও সে অনেক সময় লাগে, খুব কম সময়ের মধ্যে কীভাবে তোমরা চিত্র আঁকবা এবং সেটা প্রশ্নটা সুন্দর করে লিখবা সেটা আমি আজকে উপস্থাপন করব। তাহলে এখন অবতল দর্পণ আর উত্তল দর্পণ সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দেওয়া যাক। আমি এই দর্পণ সম্পর্কে বেশিক্ষণ আলোচনা করব না, তোমরা শুধু বুঝে নাও। আমরা যদি একটা গোলক তুমি কল্পনা করো, তোমরা নিশ্চয়ই গোলক জানো, গোলক থেকে যদি গোলকের, গোলক যেহেতু ত্রিমাত্রার এজন্য আমরা এখানে আঁকতে পারবো না, কিন্তু গোলকটা কেটে নিলে এরকম একটা অংশ দেখা যাবে। তাহলে এই এদিকে বাহিরের দিকে একটা অংশ, আমি যদি এটাকে একটু মোটা করে দেই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। হ্যাঁ, একটু মোটা করে দিলাম। তাহলে এই যে গোলকটা, এই গোলকটার ধরো একটা ফুটবল, তোমরা ফুটবল সবাই জানো, ফুটবল হচ্ছে গোলক আকৃতি। এখন ফুটবলের একটা অংশ যদি তুমি কেটে নাও তাহলে এরকম একটা অংশ দেখা যাবে। এখন ফুটবলের ভিতরে কিন্তু একটা, এই ফুটবলটাকে যেহেতু এটা একটা বৃত্ত গোলাকার, তাহলে এই ফুটবলটার ভিতরে একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রটা হচ্ছে এই দর্পণের বক্রতার কেন্দ্র, এই দর্পণটার বক্রতার কেন্দ্র। এখন এই দর্পণটাকে যদি আমি এই পাশে, এটাকে বলা হয় বাহিরের অংশটা হলো উত্তল অংশ আর ভিতরটা হচ্ছে অবতল অংশ, আমি যদি উত্তল অংশে পাড়া লাগাই দিই, সিলভারিং করি, সাধারণত সিলভারিং করা হয়, এটা পাড়া লাগানো বলে, উত্তল অংশে যদি পাড়া লাগাই তাহলে এটাকে আমরা, তাহলে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে যে তলে, যে পৃষ্ঠে আলোর প্রতিফলন হচ্ছে সেটা হচ্ছে অবতল অংশ, তাহলে এটাকে আমরা বলবো যে এটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ, এখন এই দর্পণটার ঠিক মাঝামাঝি যে জায়গাটা আছে সেটা হচ্ছে দর্পণের মেরু পি, আমরা বক্রতার কেন্দ্রকে সি হিসেবে ধরে নিতে পারি। তাহলে এখন যদি আমি এই দুইটা বিন্দুকে এখানে যুক্ত করে দেই, এখন দেখো
অবতল দর্পণের মেরুটা হচ্ছে সবচেয়ে নিচের অংশ। আমরা যদি দর্পণটাকে একটা একটা সবচেয়ে নিচের বিন্দুটাই হচ্ছে মেরু, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে প্রধান মেরু, এটা হচ্ছে মেরু আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, দুইটাকে যদি যুক্ত করি তাহলে আমাদের যে অক্ষতা তৈরি হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটার নাম হচ্ছে প্রধান অক্ষ, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। আর এই বক্রতার কেন্দ্র এবং মেরু পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এইটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটাকে আমরা আর হিসেবে ধরে নেব, এটা হচ্ছে আর। আর এই এটার মাঝামাঝি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্ধেক অংশে একবার ঠিক মাঝখানে যে বিন্দুটা, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটাকে বলবে প্রধান ফোকাস। আর প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে, প্রধান ফোকাস থেকে যে মেরু, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটাকে বলা হবে ফোকাস দূরত্ব। আর তাহলে আমরা ফোকাস দূরত্ব এটাকে আমরা এফ হিসেবে ধরে নেব। তাহলে আমি তোমাদেরকে চিত্র অঙ্কনের আগেই অবতল দর্পণের বিভিন্ন অংশের যে নামটা, এটা মোটামুটি এই নামগুলো একটু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার এটা হচ্ছে প্রধান মেরু, আর সিপি হচ্ছে প্রধান অক্ষ। এখন সিপি বাদে যদি এই জায়গায় আমরা কোনো একটা বিন্দু নেই, তাহলে এখানে হবে এটা গৌণ অক্ষ, এটা হচ্ছে গৌণ অক্ষ। তাহলে সি হলো বক্রতার কেন্দ্র, পি হলো প্রধান মেরু, সিপি হচ্ছে প্রধান অক্ষ, তারপর হচ্ছে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তারপর মাঝামাঝি যে বিন্দুটা সেটা হবে প্রধান ফোকাস, আর প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব হলো ফোকাস দূরত্ব এফ। আমরা এই এই জায়গাগুলো তোমাকে চিনতে হবে, তাহলে চিনলে তুমি সহজেই চিত্র আঁকতে পারবে। এখন আমরা একটা সূত্র শিখব, সেটা হচ্ছে রুল অফ সিক্স বলা হয় এটাকে। রুল অফ সিক্স কি, আমি তোমাদেরকে এখন সে বিষয়ে আলোকপাত করব, খুব মনোযোগ দিয়ে তোমরা সেটা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা সহজেই চিত্র আঁকতে পারবে। রুল অফ সিক্স, ছয়ের সূত্র, অর্থাৎ বস্তুর অবস্থান, বস্তুর সূত্রটা হচ্ছে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান সমান সমান ছয় হবে, এটা হচ্ছে রুল অফ সিক্স। তাহলে বস্তুর অবস্থান যেখানে, আর যেখানে প্রতিবিম্ব তৈরি হবে, যেখানে প্রতিবিম্ব তৈরি হবে তাদের যোগফল হচ্ছে ছয়। এখন আমি অবতল দর্পণের জন্য তোমাদেরকে আগে তোমাদের অবতল দর্পণের জন্য তোমাদেরকে অবস্থানগুলো আমি একটা দেখাচ্ছি। এটা মাঝ বরাবর, এটা হলো প্রধান ফোকাস, আর এটা হচ্ছে সি। এটাকে একটু বাড়াই দেই, তাহলে এটা হবে এক নম্বর অবস্থান, এটা হচ্ছে দুই, এটা তিন, এটা চার, এখানে পাঁচ, এখানে ছয়, এদিকে জিরো। আমি এখন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে পরিচয় দিই। এক নম্বর সমান হচ্ছে অসীম, এক নম্বর হচ্ছে অসীম দূরত্ব। দুই নম্বর তোমরা দেখো, দুই নম্বর কোথায় কোথায় আছে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে, বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে, অসীমের মাঝে প্রত্যেকটা নাম্বারের অবস্থান আমি বলতেছি, তোমরা সুন্দর করে লিখে রাখো। থ্রি, থ্রি হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র।
তারপর ফোর, ফোর আমরা দেখো সি এবং এফ, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে, প্রধান ফোকাস, ফোকাসের মাঝে। তারপর ফাইভ, ফাইভ হচ্ছে দেখো প্রধান ফোকাস, প্রধান ফোকাস। তারপরে ছয়, ছয় দেখো পি, এখানে এটা হচ্ছে এম, এম প্রাইম একটি দর্পণ। তাহলে ছয়টা আমরা কি বলতে পারি, এফ এবং পি এর মাঝে, এফ হলো প্রধান ফোকাস, প্রধান ফোকাস ও মেরু, মেরুর মাঝে। আর জিরো হলো দর্পণের পেছনে, দর্পণের পেছনে। তাহলে আমরা এই জায়গাগুলো, অবস্থানগুলো আমরা যদি মনে রাখতে না পারি, মনে রাখতে না পারি, তাহলে আমাদের কিন্তু চিত্র আঁকা আমাদের সম্ভব না। দেখো এক নম্বর হচ্ছে অসীম দূরত্বে যদি কোনো বস্তুর অবস্থান থাকে, দুই নম্বর হচ্ছে সি এবং অসীম, সি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ওয়ান হচ্ছে অসীম, তাহলে যদি কোনো বস্তুর অবস্থান অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে হয় তাহলে তার বিম্ব কোথায় হবে এটা তুমি বুঝতে পারবা। তারপরে থ্রি, থ্রি হচ্ছে বক্রতার কেন্দ্রে। তারপরে হচ্ছে ফোর, অবস্থানটা হচ্ছে সি এবং এফ, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। ফাইভ হচ্ছে প্রধান ফোকাসে, সিক্স হলো প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। তারপরে জিরো হচ্ছে দর্পণের পেছনে। তাহলে আমি এখন তোমাদেরকে যে সূত্রটা তোমাদেরকে বলছি এটা খুব ভালো, বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান সমান ছয় হবে। এখন কোনো বস্তুর অবস্থান যদি একে হয় তার বিম্ব হবে পাঁচে, তাহলে তোমরা একটু খেয়াল করো তার বিম্ব কোথায় হবে, পাঁচে। তুমি যদি নাম্বারগুলোর অবস্থান ঠিকভাবে জানতে পারো তাহলে তুমি বলতে পারো। আমি যদি তোমাদেরকে বলি যে একটা বস্তু অসীম থেকে অসীমে অবস্থিত তার বিম্ব প্রতিবিম্ব কোথায় হবে, তুমি বলতে পারবো যে এটা প্রধান ফোকাসে হবে, কারণ তুমি পাঁচ নম্বর অবস্থানটা তোমার মেমোরিতে অবশ্যই থাকতে হবে। তাহলে তুমি কিন্তু সহজেই, খুব সহজেই এই ব্যাপারটা তুমি বুঝে ফেলতে পারবে। দুই নম্বর হচ্ছে বক্রতার কেন্দ্রে এবং অসীমের মাঝে যদি কোনো বস্তুকে রাখো তাহলে তার তার প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে, অর্থাৎ দুইয়ের দুইয়ে বস্তু থাকলে চারে হবে তার বিম্ব, তিনে হইলে তার বিম্ব তিনেই গঠিত হবে, তারপরে চার হইলে তার বিম্ব হবে দুইয়ে, পাঁচ হইলে তার বিম্ব হবে একে, ছয় হইলে তার বিম্ব হবে দর্পণের পেছনে। কারণ ছয় তো আমাদের সূত্রটাই হচ্ছে রুল অফ সিক্স, অর্থাৎ ছয়ের সাথে তো জিরোই যোগ করা যায়, অন্য কোনো ছয়ের সাথে অন্য কোনো সংখ্যা যোগ করলে ছয় থাকে না, অন্য সংখ্যা হয়ে যায়। তাহলে তোমরা একটু আমার এগুলো ভালো করে তোমরা জেনে রাখবে যে আমরা যদি কোনো দর্পণে চিত্র আঁকতে হয় তাহলে এই অবস্থানগুলো আমাদের মনের মধ্যে খুব ভালোভাবে গেঁথে রাখতে হবে, তাহলে আমরা সহজে চিত্রগুলো আঁকতে পারবো। তাহলে আমরা আসো এখন এক এক করে আমরা চিত্রগুলো আঁকি। তোমরা নিশ্চয়ই এগুলো তুলে ফেলছো, আমি এখন তোমাদেরকে প্রথম চিত্রটা আঁকি। প্রথম আমাদের বস্তুর অবস্থান হলো অসীমে, বস্তুর অবস্থান কোথায়, অসীমে। তাহলে তোমরা যদি তোমাদেরকে আঁকার জন্য প্রথমে তুমি অবতল দর্পণ আঁকবা, সব সময় তোমরা যে পেন্সিল কম্পাসটা আছে এই কম্পাসটা দিয়ে চার সেন্টিমিটার একটা রেখাংশ টানবা, এভাবে চার সেন্টিমিটার একটা রেখাংশ আঁকবা, মাঝখানে দুইয়ে একটা দাগ দিয়ে দিবা। ধরো চার, আমি তো হাতে আঁকতেছি, তোমরা কিন্তু কম্পাস দিয়ে আঁকবে। তাহলে এখানে, এখানে যদি চার হয়, এটা যদি পুরোটা চার হয় তাহলে চার সেন্টিমিটার হয়, এটা হবে দুই। তাহলে আমার এখানে হচ্ছে সি, এটা হচ্ছে এফ। তারপরে তুমি এই কম্পাসটা দিয়ে এভাবে একটা ব্যাসার্ধ এঁকে নিবা। এখানে একটা বক্র বাঁকা বৃত্তচাপ এঁকে নিবা। তাহলে বৃত্তচাপ এঁকে এ পাশে পাড়া লাগাই দিবা।
আর এখানে যে এদিকে যে অংশ থাকবে এদিকে ঠিক একই অংশ থাকবে, যেন কম বেশি না হয়। তাহলে এম এম প্রাইম একটি দর্পণ, এটা হচ্ছে দর্পণের মেরু পি। এখন অসীম থেকে আগত একজোড়া আলোক রশ্মি, অসীম থেকে আগত অসীমে একটা বস্তু, তাহলে এটা একটা সমান্তরাল আলোক রশ্মি এভাবে আঁকবা। তাহলে আলোক রশ্মির কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে যে এটা একটা সমান্তরাল আলোক রশ্মি। সমান্তরাল আলোক রশ্মি আপতনের পর এখন তুমি জানো কোথায় হবে প্রতিবিম্ব। অসীমে যদি কোনো বস্তুর অবস্থান হয় তাহলে তোমার প্রতিবিম্বটা হবে প্রধান ফোকাসের মধ্যে। এখন তুমি যেহেতু এটা একটা বিস্তৃত লক্ষ্যবস্তু, একটা বড় লক্ষ্যবস্তু, তাহলে এটার প্রতিবিম্ব কিন্তু বিস্তৃত হবে। এটা সোজাসুজি এফে মিলিত হবে না, এফের নিচে একটা বিন্দুতে মিলিত হবে। তো তুমি সহজে আঁকার জন্য এটার নিচে একটা বিন্দু দিয়ে নিবা। নেওয়ার পরে এই যে এখানে এটা তো এভাবে আপতিত হয়েছে, তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী যে কোণে আপতিত হবে ওই কোণে প্রতিফলিত হবে। তাহলে তুমি এত সূত্র দিকে খেয়াল না করে তুমি এভাবে একটা আলোক রশ্মি এখানে দিয়ে দিবা এই বিন্দুতে, তারপরে এটাও প্রতিফলনের পরে এই বিন্দু দিয়েই যাবে। তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটাও এ দুইটা প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হলো? এখানে, অর্থাৎ তোমার ধরো পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন তুমি মনে করো আমি তোমাকে একটা বিস্তৃত লক্ষ্যবস্তুর দিলাম, এখানে এটা অনেক বড় একটা বস্তু। এখন এই বিন্দু থেকেই এ দুইটা আলোকরশ্মি আসছে, এই বিন্দু থেকে এ দুইটা আলোকরশ্মি, এই মাথার বিন্দুটা থেকে। এখন মাথার বিন্দুটা এদিকে আইসা কোথায় মিলিত হইলো? এটা উপরের দিকে ছিল, এটা তাহলে নিচের দিকে চলে আসলো। এবার এখান থেকে তুমি এদিকে একটা লম্ব আঁকবা, তাহলে দেখো আমার আগে দিক ছিল উপরের দিকে, এখন দিক হয়ে গেল নিচের দিকে। তাহলে এ থেকে বোঝা যায় যে বিম্বটা উল্টা হয়ে গেছে। বিম্বটা কী হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। এবার আসো আমি তোমাদেরকে এখানে পি কিউ একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রতিবিম্বের বা তোমাদের বিম্বের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে যে এটা কীরকম বিম্বের। তাহলে প্রথমে বিম্বের অবস্থান, যে কোনো বিম্বের অবস্থান, এক নম্বর হলো অবস্থান, তারপরে বিম্বের প্রকৃতি, প্রকৃতি 3 নম্বর হলো বিম্বের আকৃতি, আকৃতি। তাহলে দেখো তোমরা বিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায়? এটা যেহেতু এখানে একটা তল কল্পনা করো, এটা আঁকার মধ্যে নাই, তাহলে ফোকাস, প্রধান ফোকাসটাকে যদি আমরা ঘিরে একটি তল কল্পনা করি তাহলে এটাকে বলা হবে ফোকাস তল। তাহলে এই ফোকাস তলটাতেই কিন্তু এই প্রতিবিম্বটা গঠিত হয়েছে। তাহলে এটা হলো ফোকাস তলে, ফোকাস তলে। তারপর বিম্বের প্রকৃতি কীরকম, বাস্তব এবং অবাস্তব বিম্ব কী, তোমরা সেটা আমি ধরে নিলাম তোমরা জানো। যদি কোনো কোনো লক্ষ্যবস্তু থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলনের পর প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা হবে বাস্তব প্রতিবিম্ব। তোমরা কিন্তু এই বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্ব কী সেটা আমি একটু খেয়াল করে দিই। তাহলে প্রকৃতপক্ষে যদি প্রতিফলিত আলোকরশ্মি মিলিত হয় তাহলে সেটা যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা হবে বাস্তব প্রতিবিম্ব। তাহলে এটা হচ্ছে আমার অসীম, অসীম দূরত্বটা ছিল 1, তাহলে আমার 5-এর মধ্যে প্রতিবিম্ব, তাহলে রুল অফ 6 আমরা এখানে আমাদের ফলো করছে। তাহলে বিম্বের প্রকৃতিটা কী হবে? বাস্তব, বাস্তব উল্টো। তোমরা দেখছো যে আমি মনে মনে কল্পনা করেছি নিয়েছি যে অসীমে এরকম একটা বস্তু আছে, বিশাল আকার একটা বস্তু, এটা এটার থেকে এই এক কর্ণা, এক মাথা থেকে এই দুইটা আলোকরশ্মি এসে
প্রতিফলিত হয়ে এ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই জায়গার এই বিন্দুটা উপরের দিকে ছিল, এখানে এসে সেটা নিচের দিকে হয়ে গেছে। তোমরা এ আরও সহজে মনে রাখবা, যত আমরা অবতল দর্পণে যতগুলো বিম্ব তৈরি হবে সবগুলো হবে উল্টা, বাস্তব উল্টা, সবগুলো না একটা বাদে আমি তোমাদেরকে দেখাবো তাহলে উল্টা। এখন দেখো, অসীমে বিশাল একটা বস্তু ছিল, এখানে এসে খুব ছোট হয়ে গেছে, প্রতিবিম্বটা খুব ছোট। তাহলে এই প্রতিবিম্বটা হচ্ছে খর্বিত। ছোট হয়ে যাও মানে হচ্ছে খর্বিত, আর বড় হয়ে যাও মানে হচ্ছে বিবর্ধিত। তোমরা একটু খেয়াল রাখবে, তাহলে ছোট হয়ে যাও মানে খর্বা, খর্ব মানে আমরা খর্বাকার মানুষ বলি, যে বেটে মানুষ, খর্বাকৃতি মানুষ। তারপরে এই খর্বিত মানে হচ্ছে ছোট হয়ে যাও, অর্থাৎ বড় একটা বস্তুর প্রতিবিম্ব ছোট হয়ে গেল, সেটা হচ্ছে খর্বিত। তাহলে খর্বিত, তাহলে তোমরা এক নম্বর যে চিত্রটা আছে, আমরা এখানে তার প্রতিবিম্ব ঘটনা এবং তার বৈশিষ্ট্যগুলো কি হবে সেটা, এটা বর্ণনা খুবই সহজ। তোমরা লিখবে এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ, অবতল দর্পণে দুটি আলোক রশ্মি এসে প্রতিফলনের পর তারা পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। পি থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব পি কিউ অঙ্কন করি, তাহলে পি কিউ হবে উক্ত বস্তুর অবাস্তব বাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে? আর এটার বৈশিষ্ট্য তো আমরা লিখিয়ে দিলাম। আবার দুই নম্বর অবস্থানটা আসো, দুই নম্বর চিত্র কোথায়? দুইয়ে থাকবে বস্তু, বস্তু হলো দুই, তাহলে হবে চারে প্রতিবিম্ব। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বিম্ব, বস্তুটা থাকবে কত? দুইয়ে। তাহলে দুইয়ের অবস্থানটা আমরা কীরকম? তাহলে সি এফ এটা হচ্ছে দুই। তাহলে এখন এখানে একটা আমি বিস্তৃত লক্ষ্যবস্তু ধরে নিই, এর লক্ষ্যবস্তুটা কি? একটা বিস্তৃত লক্ষ্যবস্তু। তোমরা অবশ্যই সিলভারিং করে দিবা দর্পণে, যখন চিত্র আঁকবা তখন অবশ্যই সিলভারিং করে দেবে। ধরো এটা এ বি একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। এখন সর্বপ্রথম আমি বি বিন্দু থেকে দুটি আলোক রশ্মি, যে কোনো বিন্দু লক্ষ্যবস্তুর যদি প্রতিবিম্ব আঁকতে হয় তাহলে ওই বিন্দু থেকে দুইটা আলোক রশ্মি তোমার প্রতিফলিত হবে, আপতিত হবে, আপতিত হবে, আপতনের পর প্রতিফলন হবে। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, এখন তোমাদের এ দুইয়ের তাহলে চার কোথায়? তিন, চার, এদিকে তোমার প্রতিবিম্বটা ঘটিতে হবে, এদিকে। তাহলে প্রথমে তুমি প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত হবে, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, অবশ্যই যেন রেখাটা সমান্তরালই হয়, তোমরা একটু খেয়াল করবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় দর্পণের উপর, তাহলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাসের ভেতর দিয়ে যাবে। তাহলে তুমি খুব ভালোভাবে খেয়াল করো, তাহলে কোনো এখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের, ধরো বি সিডি বিডি দর্পণের ডি বিন্দুতে আপতিত হয়ে ই ডিই পথে প্রতিফলিত হয় এবং যাবে কোন দিক দিয়ে? এদিকে। এবার আসাম, বক্রতার কেন্দ্র দিয়ে, যেহেতু এটা বক্রতার কেন্দ্রের পেছনে আর বিন্দুটা, দুই অবস্থানটা হচ্ছে বক্রতার কেন্দ্রের পেছনে, তাহলে তুমি দুই অবস্থানটা এদিকে, তাহলে আবার বক্রতার কেন্দ্র দিয়ে আরেকটা আলোক রশ্মি যাবে। এখন বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় একই পথে প্রতিফলিত হবে, এদিকে আপতিত হবে আবার একই পথে প্রতিফলিত হবে, একই পথে প্রতিফলিত হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে যদি
কোনো বিন্দু থেকে আপতিত আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে একই পথে প্রতিফলিত হবে, এদিক দিয়ে আসবে এবং এদিক দিয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, তাহলে দুইটা আপতিত প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হইল? এখানে। কোন বিন্দু থেকে আসছে? বি বিন্দু থেকে। তাহলে ধরো এটা এম, ধরো এক্স বিন্দুতে মিলিত হয়েছে। এবার এক্স থেকে এটার উপর একটা লম্ব টানবো, প্রধান অক্ষের উপরে একটা লম্ব টানবো। দেখো এক্সটা কার কার প্রতিবিম্ব? বি এর। এক্সটা তাহলে এদিকে তীর চিহ্নটা দিয়ে দিবা। তাহলে এখন আমরা দুই নম্বরের প্রতিবিম্বটা পেয়ে গেলাম। তাহলে কি হলো, বৈশিষ্ট্যগুলো পড়ো। এক নম্বর হলো বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান, বিম্বের অবস্থানটা কি হলো, বক্রতার বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে, প্রধান ফোকাসের মাঝে। তারপরে ধরো বিম্বের প্রকৃতি, বিম্বের প্রকৃতি, দেখো বিম্বের প্রকৃতিটা কিরকম হলো, এটা এখানে এত এত বড়, এখানে একটু ছোট হয়ে গেল, এটা হলো আকৃতি। দেখো এখানে এটা এদিকে এদিকে ছিল উল্টাইয়া এদিকে হয়েছে, তাহলে বাস্তব, দেখো প্রতিফলনের পর প্রকৃতপক্ষে আলোক রশ্মি মিলিত হয়েছে, তাহলে বিম্বটা হবে বাস্তব আর হবে উল্টা, বাস্তব উল্টো। তারপরে বিম্বের আকৃতি, আকৃতিটা কিরকম হলো, খর্বিত, বিম্বের আকৃতিটা হচ্ছে খর্বিত, অর্থাৎ এখানে এত বড় ছিল এখানে একটু ছোট হয়ে গেছে। তাহলে আবার আসো আমরা থার্ড যে চিত্রটা আছে ওইটা, থার্ড হইলো তিন নম্বর, তিন নম্বর জায়গাটা মনে আছে কি, তোমরা খাতায় দেখে বলো। তিন নম্বর হচ্ছে প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, তাহলে এটা তিনে হবে, বস্তু তিনে থাকলে বিম্ব হবে তিনে, তাহলে দুইটা মিলে হবে ছয়। তাহলে আমরা এখানে একটা চিত্র আঁকি আবার, পি এম এম প্রাইম, তাহলে এখানে একটু জায়গা, এখানে একটু জায়গা, হ্যাঁ সি। তাহলে এখন এখানে থাকবে, এখানে সিতে থাকবে তোমার বস্তুটা, তাহলে এখান থেকে সমান্তরাল একটা আলোক রশ্মি এখানে যাবে, আপতিত হবে, তারপরে প্রতিফলনের পরে কোন দিক দিয়ে যাবে, এদিকে দিয়ে যাবে, এফ দিয়ে যাবে, ঠিক আছে। এবার আরেকটা আলোকরশ্মি এফ এর ভেতর দেওয়া যাবে, এফ এর ভেতর দেওয়া যাবে, প্রতিফলন প্রতিফলনের পরে তোমরা এটা ঠিকমতো আঁকলে এটা এভাবে হবে, এখানে এসে মিলবে, প্রতিফলনের পর ঠিক এই জায়গায় মিলবে। আমার হাতে আঁকা এই জন্য ঠিকমতো হয় নাই, তোমরা কিন্তু কম্পাস এবং পেন্সিল দিয়ে যখন আঁকবা তখন এটা এরকম হবে। তাহলে একটা আলোকরশ্মি কোন দিক দিয়ে হবে, প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি আপতিত হবে, আপতিত হলে এদিক দিয়ে আমাদের এটা প্রতিফলনের পর এদিক দিয়ে আসবে। তারপর আরেকটা আলোকরশ্মি প্রধান ফোকাসের ভেতর দিয়ে জ্বলে, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, তাহলে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। তাহলে দেখো একটু খেয়াল করে দেখো, দুইটা প্রতিফলিত রশ্মি এই জায়গায় মিলিত হয়েছে, তাহলে যদি এটা এ বি হয় তাহলে এটা এটা বি প্রাইম হইল, এটা এ হইল, এ প্রাইম, এখানে একটা যোগ করবা। তাহলে একটু খেয়াল করো, তোমরা যখন ঠিক মাপ দিয়ে আঁকবে তখন এটার
প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলা, এটা হবে বিম্বের অবস্থান। বিম্বের অবস্থান কোথায় হবে? বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে। তারপরে হচ্ছে বিম্বের প্রকৃতি, প্রকৃতি কিরকম হবে? বাস্তব। তারপরে উল্টা, বাস্তব উল্টো। তারপর বিম্বের আকৃতি, আকৃতি দেখো এটা যা এটাও তা হবে। তোমরা যদি সঠিক মাপ নিয়ে আঁকো, আমি হাতে আঁকাতে হয়তো ছোট বড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা ছোট বড় হবে না, সমান হবে। তাহলে এই চিত্রটা, যদি বক্রতার কেন্দ্রে বস্তুর অবস্থান থাকে, তাহলে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, এবং অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাসের ভেতর দিয়ে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। দুইটা প্রতিফলিত রশ্মি পরস্পর বি প্রাইম বিন্দুতে ছেদ করবে। তাহলে বি প্রাইম হবে বি বিন্দুর বাস্তব প্রতিবিম্ব, এবং বি প্রাইম থেকে প্রধান অক্ষের উপরে যদি একটা লম্ব টানো, তা এ প্রাইম বিন্দুতে ছেদ করবে। তাহলে বি প্রাইম এবং এ প্রাইম, বি প্রাইম এ প্রাইম হবে এ বি এর বাস্তব প্রতিবিম্ব। আর এটা দেখো উল্টা হয়েছে। তাহলে আমাদের 3 নম্বরটা চোখ গেল। এবার আসো, যদি চারে অবস্থান হয়, তাহলে চার অবস্থান হইলে, যদি চার, তাহলে চার হচ্ছে বস্তু, দুই হবে বিম্ব, ছয়। তাহলে দুইটা হচ্ছে আমার এখানে, তাহলে এখানে দুই, তোমরা কিন্তু মনে রাখবা, এটা সি সি, এটা এফ, এটা পি। তাহলে এই জায়গায় যদি কোনো লক্ষ্যবস্তু হয়, তাহলে লক্ষ্যবস্তু হলে এখন এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত হবে প্রতিফলনের পর কোথায় প্রতিফলিত, কোন দিক দিয়ে যাবে? অবশ্যই এদিক দিয়ে আসবে। তারপর আরেকটা আলোক রশ্মি প্রধান ফোকাসের ভেতর দিয়ে যাবে, গেলে প্রতিফলনের পর এদিক দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা, এটা এটা হচ্ছে কত, 3 নম্বর অবস্থান, দুই হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে এখান থেকে এখন আমি যদি এটাকে এ বি নেই, তাহলে এটা হবে বি প্রাইম বিন্দু। তাহলে এটা আপতিত প্রতিফলনের পর এদিক দিয়ে যাবে, আর এটা আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে। এখন বি প্রাইম হবে বি এর একটা বাস্তব বিম্ব। এখন বি প্রাইম থেকে প্রধান অক্ষের বর্ধিতাংশের উপরে যদি একটা লম্ব টানো, তাহলে সেটা এরকম হবে। এখন দেখো প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে, প্রতিবিম্বের বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে অবস্থান, অবস্থানটা কোথায়, দুইটা, দুই কোথায়, দুই হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, অসীম, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, বক্রতার কেন্দ্রের মাঝে। তারপরে প্রকৃতি কী হবে, বাস্তব, বাস্তব এবং উল্টো। তারপরে আকৃতি কী হবে, আকৃতি হবে, দেখো এখানে দৈর্ঘ্যটা এত ছিল, এখানে এসে একটু বড় হয়ে গেছে, এটা হচ্ছে বিবর্ধিত। এটা কি? বিবর্ধিত। তাহলে বিম্বের অবস্থান, আমরা যদি বস্তুটা চারে থাকে, অর্থাৎ
বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকে, তাহলে প্রতিবিম্ব দুইয়ে তৈরি হবে, দুইটা হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তো আমরা বৈশিষ্ট্যগুলো লিখলাম। এবার আসো আমরা পাঁচে, 5 নম্বর চিত্রটা একটু খেয়াল করো। পাঁচের অবস্থা হলো প্রধান ফোকাস, এটা বস্তু, পাঁচে বস্তু, তারপরে হবে একে, এক হবে বিম্ব, সমান সমান ৬। তাহলে সি এফ, তাহলে এটা হবে এরকম। তাহলে একটা কোথায় আছে? একটা তো অসীমে, একটা হইলো অসীম। তোমরা খুব ভালোভাবে খেয়াল করো এই চিত্রটা। তাহলে একটা অসীম হইলে একটা আলোক রশ্মি এভাবে এখান দিয়ে সমান্তরালে যাবে, তাহলে ঠিক আছে, প্রধান ফোকাসের ভেতর দিয়ে এভাবে আহতিত হবে। আর একটা আলোক রশ্মি একটু খেয়াল করো, এদিক দিয়ে এদিকে একটা এভাবে যাবে, তাহলে এটা এই পথে প্রতিফলিত হবে, এই পথে প্রতিফলিত হবে। তাহলে এদিকে আপতিত হলে একই পথে প্রতিফলিত হবে। তাহলে একটু খেয়াল করো, এখানে কোথাও মিলে নাই, তাহলে প্রতিবিম্ব কীভাবে হবে? তোমরা খুব ভালোভাবে এই চিত্রটা কিন্তু মাঝে মাঝে খুব বেশিবার আসে, যে প্রধান ফোকাসে যখন কোনো বস্তু থাকে, কোনো বস্তুর অবস্থান হয়, তাহলে তুমি মনে করতে পারো যে এটাকে পেছনের দিকে, এটা অসীমে মিলবে। কোথায় মিলবে? অসীমে, অসীমে ওই দিকেও মিলতে পারে। কোন দিকে? দর্পণের পেছনে অসীম আছে, আবার দর্পণের সামনেও অসীম আছে। তাহলে পেছনের দিকে অসীমও মিলতে পারে, আবার এদিকেও অসীমে মিলতে পারে। তাহলে আমাদের প্রতিবিম্বের অবস্থান দুই জায়গায় হবে, ঠিক আছে? প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে? তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখো। তাহলে বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান হচ্ছে অসীমে, অসীমে। তারপরে বিম্বের প্রকৃতি, প্রকৃতি দেখো, যখন পেছন এদিকে পেছনে তুমি মিলাইবা, তখন হবে যেভাবে আলোক রশ্মি গেছে ওইভাবেই তোমার ওইদিকে যাইয়া মিলবে। তাহলে এটা হবে বাস্তব চিত্র, হবে এদিকে আসলে যখনই বাস্তব চিত্র হবে, বাস্তব উল্টো, বাস্তব হইলে হবে উল্টো, আর এদিকে যাইলে অবাস্তব, কারণ প্রকৃতপক্ষে ওইদিকে মিলে নাই। তাহলে অথবা অথবা অবাস্তব, অবাস্তব সোজা, খুব ভালোভাবে খেয়াল করো। এদিকে মিললে বাস্তব উল্টা হবে, ওইদিকে মিললে অবাস্তব সোজা হবে। তারপরে দেখো বিম্বের আকৃতি, বিম্বের আকৃতি হচ্ছে দেখো এখানে ছোট একটা বস্তু, এটা অসীমে যায় মিলবে, তাহলে বিম্বটা কত বড় হবে? অনেক। তাহলে বিবর্তিত, খুব বিবর্তিত, বিবর্তিত, এটা বিবর্তিতটা হচ্ছে এটা বিশালভাবে বিবর্তিত। এটা হচ্ছে তোমার অত্যন্ত বিবর্ধিত, শব্দটা হবে অত্যন্ত বিবর্ধিত। তাহলে তোমরা এই চিত্রটা খুব ভালোভাবে আঁকবা। তাহলে চিত্রটা হলো প্রধান ফোকাসে, প্রধান ফোকাসে এদিক দিয়ে একটা সমান্তরাল যাবে, প্রধান ফোকাসের ভিতর দিয়ে এদিকে চলে যাবে। তারপর এখানের থেকে একটা আলোকরশ্মি এদিকে আপতিত হবে, আবার একই পথে এটা
বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে। কোথা দিয়ে? বক্রতার কেন্দ্র। তোমরা খেয়াল রাখবে এই দুইটা সরলরেখা যেন সমান্তরাল হয়, সমান্তরাল মানে মিলবে না কোথাও, এরকম মনে যেন বোঝা যায়। তাহলে এটা অত্যন্ত বিবর্ধিত। তারপরে আসো আমি 6 নম্বর চিত্রটা, 6 নম্বরে যদি আমাদের বস্তু 6 হবে তাহলে দর্পণের পেছন হবে, তাহলে বস্তু 6, এটা হবে বস্তু, বিম্ব হবে জিরোতে, জিরো হবে দর্পণের পেছনে। তাহলে আমি এরকম এটা সি আর এটা হচ্ছে এফ, তাহলে দেখো খুব ভালোভাবে দেখো, তাহলে আমাদের এটা হবে এটা পি, একটু খেয়াল করো। তাহলে এখান থেকে যদি একটা আলোক রশ্মি এটা সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। এখন আরেকটা আলোক রশ্মি যদি এভাবে আপতিত হয় এখান দিয়ে, তাহলে এটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? এভাবে এখান দিয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে এই দুইটা আলোক রশ্মি দর্পণের পেছনে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে তুমি দর্পণের পেছনে এই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তাহলে এদিকে যদি আপতিত হয় এদিকে আবার প্রতিফলিত হবে, বক্রতার কেন্দ্র দিয়ে প্রবেশ করবে। তাহলে দেখো এই বিন্দুটা থেকে আমরা দুইটা আলোক রশ্মি দেওয়াতে এই বিন্দুটা এখানে আসা, যদি এটা এ বি হয় এটা হবে বি প্রাইম, এবার বি প্রাইম থেকে এটার উপরে একটা এটা হবে এ প্রাইম। এখন দেখো সোজা, তাহলে এখন প্রতিবিম্বটাও যেভাবে ছিল বা দর্পণের বস্তুটা এভাবে ছিল, প্রতিবিম্বটাও ঠিক এভাবে তৈরি হয়েছে, তাহলে বৈশিষ্ট্য হবে বৈশিষ্ট্য বিম্বের বিম্বের অবস্থান অবস্থান হচ্ছে দর্পণের পেছনে, দর্পণের পেছনে। তারপরে বিম্বের প্রকৃতি অবাস্তব, যেহেতু প্রকৃতপক্ষে মিলিত হয় নাই এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, তাহলে এটা হবে অবাস্তব, অবাস্তব সোজা, অবাস্তব সোজা। তারপরে বিম্বের আকৃতি আকৃতি হবে বিবর্ধিত, বিবর্ধিত। তাহলে এই হচ্ছে 6টা চিত্র তোমাদের আলোর প্রতিফলন অধ্যায়ের। উত্তল ল্যান্সেরও চিত্র মাত্র একটা মাত্র চিত্র আছে, এটা ভবিষ্যতে যদি আমি কোনো ক্লাস করি তাহলে তখন সমতল দর্পণ এবং উত্তল ল্যান্সের যে চিত্রগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তোমরা এই রুল অফ সিক্সটা যদি ফলো করো, ঠিক মতো মাথার মধ্যে তুমি নিয়ে নাও যে 1 2 3 4 5 6 0, এই অবস্থানগুলোকে তুমি ভালোভাবে আগে আয়ত্ত করো যে কোনটা কোন অবস্থান। তোমার যদি 5 বলি তাহলে তুমি যেন মনে করতে পারো যে এটা তো বা প্রধান ফোকাস। তাহলে এভাবে যদি তুমি এই পুরোটা বিষয়টাকে মাথার ভিতরে ব্রেনের মধ্যে নিতে পারো, তাহলে সহজেই তোমরা এই অধ্যায়ের চিত্রগুলো আঁকতে পারবে খুব সহজে। যদি তারপরও যদি আমার বোঝানোয় যদি কোনো ত্রুটি থাকে, তোমরা তোমাদের কমেন্টে আমাদের ভিডিওর কমেন্টে তোমরা লিখবা যে স্যার এই জিনিসটা বুঝিনি, আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আগামী ক্লাসে আমি ওই বিষয়গুলো আবার একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই পুরোটা ভিডিও একেবারে ফার্স্ট টু লাস্ট সুন্দর করে দেখবে,
এবং খাতা কলম নিয়ে বসে এগুলা তোমরা প্রত্যেকটা চিত্র, ছয়টা চিত্র এঁকে ছবি তুলে আমার কমেন্টের কমেন্ট বক্সে তোমরা দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি তোমাদের চিত্রগুলো হয় কি না এটা দেখে নেব। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো আর মনোযোগ দিয়ে পড়বে। যে কোনো একটা বিষয় যখন মনোযোগ দিয়ে পড়বে তখন তোমার মনে প্রশ্ন জাগবে, তখন তোমরা প্রশ্নের আনসার আমরা দিতে সহজ হয়। তোমরা বাসায় ভালোভাবে এই জিনিসগুলো আয়ত্ত করবে, আশা করি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আর আজ এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।